হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আপনাদেরকে আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা ডালনা করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে ডিমগুলাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়েছি। এখন ডিমগুলা একটু ভালো করে সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছি। আমার ডিমগুলা সিদ্ধ হয়ে গেল। ডিমগুলা যখন দেখবেন একটু ফেটে যাবে, তখন বুঝবেন যে ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলাকে নামিয়ে রাখছি। আমি এখানে আলুগুলিকে ভালো করে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়েছি, জলে সিদ্ধ বসিয়েছি। আমি একটু নুন দিয়েছি সিদ্ধ হওয়ার সময়। আলুগুলি সিদ্ধ হোক, তারপর আমি দেখাচ্ছি। আমি এখানে ডিমগুলাকে সিদ্ধ করে আমি চাকু দিয়ে কেটে আমি হাফ করে রাখলাম। এখন দেখুন আমি কিভাবে করছি। আমি এখানে ডিমগুলাকে আমি হলুদ, নুন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি ডিমগুলাকে আমি ভাজবো। দেখুন আমি কর্নফ্লাওয়ারগুলা ভালো করে আমি ডিমের মধ্যে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে, ডিমের কুসুমটা বেরিয়ে আসবে না। এইভাবে আমি প্রত্যেকটা ডিম আমি মেখে নিলাম। দেখুন আমার ডিমগুলাকে আমি ভাজতে দিলাম, এগুলা কি সুন্দর উল্টাচ্ছে। যেহেতু আমি কর্নফ্লাওয়ার, নুন, হলুদ দিয়ে আমি ডিমগুলাকে আমি মেখেছি, ডিমগুলাকে মাখার পর আমি ভাজতে দিয়েছি, খুব সুন্দর করে ডিমগুলা উল্টাচ্ছে। আপনারা এইভাবে করবেন। দেখুন আমার ডিমগুলা কি সুন্দর করে ভাজা হচ্ছে, কি সুন্দর করে উল্টাচ্ছে। দেখুন একটার গায়ে একটা লাগেনি। এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটার গায়ে একটা লাগবে না, সুন্দর করে উল্টাবে। ভাজাটা ভালো হলে খেতেও স্বাদ হয়। আমার সিদ্ধ করা আলুগুলা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। এখন আলুগুলা একটু ভালো করে ভাজা হবে। একটু লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমার আলুগুলা আমি লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলাকে নামিয়ে রাখব। এখন কিভাবে আমি রান্নাটা করব আপনারা দেখুন। এখানে আমি ডিমগুলাকে ভেজে রাখলাম, আলুগুলাকে সিদ্ধ করে ভেজে রাখলাম। এখন আমি ডালনাটা সোমবার দেব। এখন আমি তেল দিয়ে তেজপাতা দিলাম। এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন তেজপাতা, কুচানো পেঁয়াজ একটু ভাজা হবে। আমার পেঁয়াজ, তেজপাতাগুলা ভাজা হচ্ছে। এখন আমি এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এলাচি, দারচিনিটা গোটা দিলে গন্ধটা খুব দারচিনির, এলাচির ভালো আসে, তার জন্য আমি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে পেঁয়াজ ভাজাটার সময় কালারটা খুব ভালো আসে, নাহলে সাদা সাদা হয়ে থাকে। এখন আমার পেঁয়াজ,
তেজপাতা এলাচি দারচিনি ভাজা হয়ে গেল। এখন আমি ডিম আলু ডালনা যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটাতে আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে জিরে এগুলো আমি দিয়েছি। এখন একটু ভালো করে ভাজা হবে। আমি মশলাটা একটু ভালো করে ভাজা খোয়ার জন্য আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা ফেলবেন না, এটা যখন মশলাটা ভাজবেন তখন এটা দিয়ে দেবেন। দেখবেন খেতেও টেস্ট হয়, মশলাটাও ভালো করে ভাজা হয়। আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি। নুন ডিম ভাজার সময় দিয়েছি, আলুটা ভাজার সময় দিয়েছি, তার জন্য আমি একটু কম করে দিয়েছি। এটা বুঝে দিতে হবে। এখন আমার মশলাটা আরও কষতে হবে, আটটু ভাজতে হবে, এটা আটটু হোক মশলাটা আরও হবে। দেখুন আমার মশলাটা কী সুন্দর ভাজা হয়ে আসলো। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি একটু আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় পাতে গোটা কাঁচা লঙ্কা পড়লে ভালো লাগে। আর একটু ভাজা হোক তারপর আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি মশলাটাতে জল দিয়ে দিচ্ছি। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। আমি জলটা গরম জল দিয়েছি, গরম জল দিলে খেতে খুব টেস্ট হয়। এখন এটাকে আমি আরেকটু ফুটতে টাইম দেব, আরেকটু ফুটুক। আমার ঝোলটা ফুটে আসলো, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা নামানোর আগে দিলে ভালো হয়, গন্ধটা ভালো আসে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি ঘরে তৈরি করে রাখা আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে খুবই টেস্ট হয়, কালারটাও খুব ভালো আসে, টেস্টও হয়। এখন এটা আরেকটু ফুটবে, তারপর আমি ডিম আলুগুলা দিয়ে দেব। আমার ঝোলটা ক্ষয়ে আসলো, এখন আমি ডিমে আলুগুলা দিয়ে দিচ্ছি। ডিমে আলুগুলা শেষের দিকে দেবেন। বন্ধুরা আজকে আমার ডিমটা সিদ্ধ করাতে আমার কড়াইটা একটু কালো হয়ে গেল। দেখুন আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছি এই আলুগুলো, এখন দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমার ডিমগুলা আর একটু ঝোলের মধ্যে ফুটবে, তাহলে ঝোলটা ডিমের ভিতরে যাবে। একটু ফুটুক। দেখুন
আমার ডিমটা দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আমি ডিমের ঝোলটাকে আমি নামিয়ে রাখলাম। আমার এখানে আমি আলু ডিমের ডালনাটাকে আমি শেষ করলাম। আমি এখন আপনাদের কাছে এটা কীরকম লেগেছে বন্ধুরা আমাকে বলবেন। আমার এই ডিম আলু ডালনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আগামী দিন আরেকটা রেসিপি নিয়ে আসব। এটা হলো আমার ডিম আলুর ডালনার ফাইনাল লুক। আমি আসছি, ধন্যবাদ।